ট্রিপের দ্বিতীয় অংশে এখন আমরা যাচ্ছি উৎমা ছড়া ও তুরুম ছড়া দেখতে। এর আগের ভিডিওটি যারা মিস করেছেন তারা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। কাদা পাথর এলাকা থেকে আবার দয়ার বাজার ফেরত এসে দয়ার বাজার থেকে আমরা চড়ার বাজার যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ঠিক করি। সিএনজি পার হেড ভাড়া 30 টাকা আর রিজার্ভ নিলে 150। পার হেড 10 টাকা করে বেশি দিলে সিএনজি আপনাকে ঠিক উৎমা ছড়ার কাছাকাছি এসে নামিয়ে দিয়ে যাবে, আমরা তাই করেছিলাম। এই পানিটা পার হয়ে ওই দিকটা হচ্ছে তুরুং ছড়া আর এর পানির উচ্চ মুখটাই হচ্ছে উৎমা ছড়া। যেদিকেই তাকাই সারি সারি পাহাড়, পাহাড়ের বুক চিরে চলেছে শীতল স্বচ্ছ জলরাশি, পাথর সরানো সর্বত্র, মাথার উপরে নীলাকাশ তো আছেই। আপনি ভেবে বসবেন না বিছানাকান্দি চলে এলাম না তো। আসলেই ঠিক, বিছানাকান্দির সাথে এই উৎমা ছড়ার বর্ণনা হুবহু মিলে যায়, তাই একে অনেকেই বিছানাকান্দির সখা হিসেবেই চিনে। স্থানীয়রা আবার একে চিনে কালো পাথর হিসেবে, কেননা এখানকার ম্যাক্সিমাম পাথরই দেখতে কালো বর্ণের। সিলেট শহর থেকে চড়ার বাজার পর্যন্ত রাস্তা তেমন একটা উন্নত না হওয়ায় এখানে পর্যটকের চাপ খুবই কম, তাই যারা কোলাহল মুক্ত পরিবেশ পছন্দ করেন আর একটা দিন প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান তাদের প্রথম এবং উত্তম পছন্দ হবে এই উৎমা ছড়া। এবার তুরুং ছড়া যাওয়ার পালা। উৎমা ছড়া থেকে তুরুং ছড়ার দূরত্ব 30 থেকে 40 মিনিট, অর্থাৎ উৎমা ছড়া থেকে ঠিক পূর্ব দিকে 30 থেকে 40 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন তুরুং ছড়া। ইচ্ছা করলে আপনি উৎমা ছড়ার এখান থেকে লোকাল কোনো লোকজনকে গাইড হিসেবে নিতে পারেন। একদিকে সবুজ পাহাড়ের সারি, আরেকদিকে সবুজ ধানক্ষেতের মাঠ। কখন আপনি 30-40 মিনিট হেঁটে ফেলবেন তা নিজেই টের পাবেন না। আমরা তুরুং ছড়ার ঠিক কাছাকাছি চলে আসছি, আর একটু হাঁটলেই তুরুং ছড়ার দেখা পাবো। আমার ডান দিকে হচ্ছে বাংলাদেশ এবং বাম দিকে যে পাহাড়ের সারি দেখা যাচ্ছে তা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, অর্থাৎ ইন্ডিয়ার সীমান্তে পাহাড়। চলে আসছি কাঙ্ক্ষিত সেই তুরুং ছড়া, তুরুং ছড়া এই সেই তুরুং ছড়া। 30 মিনিট 35 মিনিটের মতো হাঁটার পরে আমরা এই হচ্ছে তুরুং ছড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার অংশে,